এই পুলিশ সদস্য ছাড়া কেন নারীদের গায়ে ধাক্কা দেওয়া হয়েছে এটার বিচার অবশ্যই চাইবে। এবং সাথে করে গতকাল যেটা হলো, একজন মুক্তিযোদ্ধা ডক্টর জাফরুল্লাহ স্যার যেহেতু ওখানে গেছেন, তাকে সেই বিকেল থেকে রাত 11টা পর্যন্ত কেন একজন মুক্তিযোদ্ধাকে অসম্মানিত করে কেন হচ্ছে কি রেল স্টেশন ম্যানেজার তাকে ভিতরে ঢুকতে না দিয়ে বাইরে দাঁড় করিয়ে রাখলেন। আমি কিছুক্ষণ আগে কমলাপুর থেকে এসেছি, উপস্থাপন করলো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থী মহিউদ্দিন রনি, তিনি যে আন্দোলন করছেন তার সাথে বসতে গিয়েছে বিপিনুর, তার সাথে আন্দোলন করতে গিয়েছে বিপিনুর। এই যে আপনারা দেখছেন, এটি মহিউদ্দিন রনির ফেসবুক প্রোফাইল। এখন আমি আপনাদেরকে দেখাবো যে কে এই মহিউদ্দিন রনি। মহিউদ্দিন রনি ভাই, যাকে কিনা গুলি করার হুমকি পর্যন্ত দিয়েছে, কে বা কারা গুলি করতে চেয়েছে, এমনকি জাফরুল্লাহ স্যারকে কারা আক্রমণ করেছিল, আজকে বিস্তারিত এই ভিডিওতে দেখাবো। আমার কলেজের বন্ধুরা অবশ্যই ধৈর্য ধরে পুরো ভিডিও দেখতে হবে। সাথে আরও একটি ভিডিও ফুটেজ শেয়ার করতে চাচ্ছি। আপনারা জানেন যে বিপিনুরের সাথে যে রনি ভাইয়ের একটি দ্বন্দ্ব চলতেছে, সেটা আসলে কতটুকু সত্য কিংবা কতটুকু মিথ্যা আজকের এই ভিডিওতে প্রমাণ সহকারে দেখাবো। অবশ্যই ধৈর্য ধরে পুরো ভিডিও দেখা যাবেন। আমার কলেজের বন্ধুরা, একটি মানুষ সবসময় যে কিনা দুর্নীতির বিরুদ্ধে কথা বলতেছে, সেখানে তার বিরুদ্ধে তার গোপন ভিডিও পাশ করা, তার গোপন ভিডিও এ হয়েছে, তার গোপন ভিডিও সেই হয়েছে, বিভিন্ন রকমের মানুষ বিভিন্ন রকম মন্তব্য করছে, মানে যে রনি ভাই যে একটা আন্দোলন করতেছে সেই আন্দোলনে দামাচাপা দেওয়ার জন্য এখানে অনেক রকম মহল অনেকভাবে মন্তব্য করে যাচ্ছে। তো দর্শক শ্রোতা, সব কিছু বিস্তারিত আজকের এই ভিডিও পরিচিত দেখতে পারবেন। একটি কথা না বলে নয়, আপনি যদি আমাদের চ্যানেল নতুন ভিউস হয়ে থাকেন, দয়া করে চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন ও ভিডিওটি একটু শেয়ার করে দেবেন। তাহলে চলুন আমরা সেই ভিডিও পরিচিত একটু দেখে আসি। এই পুলিশ সদস্য ছাড়া কেন নারীদের গায়ে ধাক্কা দেওয়া হয়েছে এটার বিচার অবশ্যই চাইবে। এবং সাথে করে গতকাল যেটা হলো, একজন মুক্তিযোদ্ধা ডক্টর জাফরুল্লাহ স্যার যেহেতু ওখানে গেছেন, তাকে সেই বিকেল থেকে রাত 11টা পর্যন্ত কেন একজন মুক্তিযোদ্ধাকে অসম্মানিত করে কেন হচ্ছে কি রেল স্টেশন ম্যানেজার তাকে ভিতরে ঢুকতে না দিয়ে বাইরে দাঁড় করিয়ে রাখলেন, এটা আমার প্রজন্মের কাছ থেকে আমি অবশ্যই দাবি জানাবো। এটা যেন উপযুক্ত একটা বিচার হয়, কারা এরকম হচ্ছে গিয়ে নির্দেশনা দিচ্ছে যে এরকম করে মানুষদেরকে হেনস্থা করবে এবং অসম্মানিত করবে, এই নির্দেশনা তারা কোথা থেকে পেয়েছে, এই শিক্ষা দীক্ষা তারা কোথা থেকে পেয়েছে, এই প্রশ্নের উত্তর আমি অবশ্যই তাদের কাছ থেকে জানতে চাইব। আমি যেটা হচ্ছে একদম আমি তো দেখছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখছি অনেক মানুষ আসছে আমার সঙ্গে দেখা করতে এবং তারা সংহতি প্রকাশ করতে আসছেন, কিন্তু দেখেন যে মানে আমি কিন্তু কাউকে আমার পাশে সহবস্থান করতে দিতে পারছি না। এটা কিছু বিশেষ কারণ আছে, কারণ অনেক রকম ষড়যন্ত্রের ভুক্তভোগী হচ্ছি। তো আর গত পরশু দিনের আগের দিন যেটা হলো, একজন ব্যক্তি এসে, তিনি উজ্জ্বল নামের একজন ব্যক্তি, তিনি যেভাবে সিচুয়েশনটা তৈরি করলেন এবং দেখা গেল যে এবং তিনি একটা ব্লেম দিলেন না, থানায় আমার নামে জিডি করলেন, হ্যাঁ, যে বললেন যে আমার লোক নিয়ে দিয়ে নাকি আমি তাকে মানে ধাওয়া দিয়েছি, সেই কথার যেহেতু বলেছেন, তো যেহেতু আমার ওখানে কোনো লোক ছিল না, আমার কোনো শিক্ষার্থী বন্ধুরা ওখানে ওই দিন ছিল না, এটা আমার ব্যাড লাক, কিন্তু এমন সুযোগ যেন কেউ আর না পায় সেই জন্য আমি কোনো দল মত নির্বিশেষে সবাই যেন এখানে হচ্ছে কি অংশগ্রহণ করতে পারে, নিজ নিজ জায়গা থেকে, নিজ নিজ দায়িত্বশীলতার জায়গা থেকে তাদেরকে আমি সেখানে মানে উদ্বুদ্ধ করছি এবং উৎসাহিত করছি, যেখানে অন্যায় সেখানে প্রতিবাদ হোক, তবে নিজ নিজ দায়িত্বশীলতার জায়গা থেকে। কিন্তু আমার এখানে যে সবাইকে সহাবস্থান করতে আসতে হবে এটা বাঞ্ছনীয় না, এটা আমি তাদেরকে কোনোভাবে উৎসাহিত করতে পারছি না। কেননা দেখেন, এখানে যখন হচ্ছে গিয়ে ভিন্ন দল মত সবাই চলে আসবে, আমার কিন্তু নেতৃত্বে গুণাবলী অতটা ভালো না, আমি সবেমাত্র পড়াশোনা করছি, জাস্ট এই যে আজকে আমি কিন্তু কোনো নেতা না, যে এখানে আমি আন্দোলন করছি আমি যে কোনো নেতা, ব্যাপারটা এমন না, তো আমি তো একজন সাধারণ শিক্ষার্থী, আমি আমার দাবি নিয়ে এখানে বসেছি। কিন্তু যখন অনেক মানুষ নানা মানে রাজনৈতিক দলের নানা হচ্ছে গিয়ে চিন্তাভাবনার মানুষ মোটিভ নিয়ে বিভিন্ন রকম মোটিভ নিয়ে এখানে আসবেন, সহবস্থান করবেন, তখন কিন্তু দেখা যাবে যে ওনাদেরকে মোবিলাইজ করার যে বিষয়টা, ওটা অতটুকু সক্ষমতা কিন্তু আমার নাই,
যার কারণে আমি একাই চলছি, একাই চলে যাওয়ার কথা বলছি এবং নিজ তাদেরকে উৎসাহিত করছি নিজ নিজ দায়িত্বশীলতার জায়গা থেকে। আপনারাও কথা বলেন, আপনারা প্রেস ব্রিফিং করতে পারেন, আপনারা আপনাদের জায়গা থেকে একটা হচ্ছে প্রেস রিলিজ দিতে পারেন, আপনারা আপনাদের জায়গা থেকে কথা বলতে পারেন। আমার সঙ্গে যে এসে বসতে হবে, ওখানে বসলে হয় কি বিশৃঙ্খলা তৈরি হয়। অনেক মানুষ একসঙ্গে জড়ো হলে আমি তো কাউকে চিনি না, সবাইকে তো আমি চিনি না, সবার মুখ তো আমি জানি না। যদি ওখান থেকে মানে গত দিনের আগের দিন হচ্ছে মানে একটা জটলার মধ্যে জটলা হয়ে গেল, সেখানে হচ্ছে কি ডিম ছুঁড়ে মারলো তো বলার তো যায় না। ওরকম একটা মবের মধ্যে মানে একটা জনসমাগমের মধ্যে কেউ যদি একটা মানে ককটেল মেরে দেয়, তখন ওইটা দায় কে নেবে? এই জন্য আমি হচ্ছে কি সবাইকে এইভাবে উৎসাহিত করছি জনসমাগম একসাথে না করতে। যাদেরকে আমি চিনি না তাদেরকে ওইভাবে বলছি নিজেদের জায়গা থেকে একটু বলেন, কিন্তু অনেকে এটা রাজনৈতিকভাবে ব্যাপারটা নিয়ে নিচ্ছে, অনেকে নানা রকম হচ্ছে কি ইস্যু তৈরি করছে, অনেকে অনেক রকম কথা বলছে। তবে আমি তাদেরকে এটাই বলবো যে আমি ক্ষমা প্রার্থী, যদি আমার দ্বারা কোনোভাবে আপনারা মনে হয় যে আপনারা অসম্মানিত হয়েছেন, আপনারা আমাকে ক্ষমা করে দেবেন। তবে আপনারা আমার ব্যক্তিগত ভুল ত্রুটি চাইতেও আপনারা চেষ্টা করবেন যেন এখন যেহেতু বাঙালির এই ছয় দফা, আমাদের যে বাংলাদেশ রেলের অব্যবস্থাপনার যে ছয় দফা, এইটাতে ফোকাস রেখে এইটাকে বাস্তবায়ন করার জন্য আপনারা পূর্ণ মনোযোগ দেন। আমার ভুল ত্রুটি আমাকে আপনারা হচ্ছে গিয়ে কতটা নিচে নামাবেন সেটা দাবি বাস্তবায়নের পরেই হোক, দাবিটা বাস্তবায়নের পরে হচ্ছে আমাকে বকা দেন, মারেন, কাটেন, যা কিছু করেন, আগে মূল ফোকাসের জায়গায় আসেন। সবাই একসাথে দলমত নির্বিশেষে সবাই দায়িত্বশীলতার জায়গা থেকে অবস্থান করে, এটাই বলুন। এইটা একটা মানে দারুণ প্রশ্ন করেছেন আপনারা। এই যে আপনারা যারা তারা যে এলিগেশনটা দিচ্ছে গোলাম রাব্বানি ব্যারিস্টার সুমন এসেছিলেন তাদেরকে, আপনারা কি দেখেছেন যে গোলাম রাব্বানি যেদিন আসছে তারপরে আরেকদিন আসতে, তারা যতটুকু সময় ওখানে ছিল তারপরে আরেক ঘন্টা আমার সঙ্গে দেখা করতে? কেউ তো দেখেন, দেখেছে তারা এসেছিলেন আসেননি? কারণ হচ্ছে কি তাদেরকে ওইভাবে বলেছি ভাই প্লিজ দলমত নির্বিশেষে নিজ নিজ জায়গা থেকে নিজ নিজ দায়িত্বশীলতার জায়গা থেকে আপনারা অবস্থান করেন, ঠিক আছে? তারা কিন্তু চলে গেছে, তারা কিন্তু আমাকে আর ফোনও দেয়নি, একটা এমন একটা সিচুয়েশন। পরবর্তীতে ফোন দিয়েছিল যারা তাদের সঙ্গে আমার ওইভাবে যোগাযোগ হয়ে ওঠেনি, কেননা যেরকম একটা ভিড় ভাট্টা চলছিল হয়ে ওঠেনি। কিন্তু এখন তারা যেই মানে গোলাম রাব্বানির প্রতি আমার যেই বলাটা ছিল, ব্যারিস্টার সুমন ভাইয়ের প্রতি আমার যে বলাটা ছিল, বিপি নূর সাহেব তিনি যেহেতু মানে তার দায়িত্বশীলতার জায়গা থেকে তিনি কিন্তু ক্লিয়ার করে দিয়েছেন, তিনি জাফরুল্লাহ স্যারের সঙ্গে দেখা করতে এসেছেন, আমার সঙ্গে কিন্তু সংহতি প্রকাশ করতে আসছিলেন, উনি কিন্তু এটা বলেননি ভেরি স্পেসিফিক। তো তাকেও আমি জাস্ট ওইভাবে বলেছি ভাই যে কোনো ষড়যন্ত্র এড়াতে আপনাদের কাছে রিকোয়েস্ট করবো নিজ নিজ দায়িত্বশীলতার জায়গা থেকে আপনারা দায়িত্ব নেন দায়িত্বশীলতার জায়গা থেকে। কিন্তু ওনার মানে ওনার সমর্থক গোষ্ঠীরা যেভাবে বলছেন ব্যাপারটাকে, আমি তাদের মত বাংলাদেশের বাংলাদেশ স্বাধীন, তাদের মতামত আছে, তাদেরকে অবশ্যই সুযোগ দেবো, আপনারা বলুন, আমার কোনো সমস্যা নেই, আপত্তি নেই। কিন্তু আমি আমার মতো একলা চলছি, একলা চলে যাবো, অসুবিধা নেই। নিজ নিজ দায়িত্বশীলতার জায়গা থেকে অবস্থান নেন, আপনাদের তো এইভাবে বলার রাইট নেই, ঠিক আছে? আমার ভুল হয়েছে, আমি তাকে ভালোভাবে অ্যাপ্রোচ করতে পারিনি, আমি বিশৃঙ্খলা হচ্ছিলো অনেক মানুষ এসে যাওয়ার কারণে, ওনাকে বলেছি ভাই এখানে বসেন না, এখানে হচ্ছে কি আপনি যদি বসেন আজকে ব্যাপারটা অন্যদিকে টার্ন নিতে পারে, ষড়যন্ত্রমূলক একটা হচ্ছে স্টেপ নিতে পারে এখানে যারা দুর্নীতি বা সিন্ডিকেট যারা আছে, এইটুক বলেছি। কিন্তু এইটুক কথা, এইটুক মানে আচরণ যে তার ইগোতে এতটা পরিমাণ লেগে যাবে এটা আমি তো কল্পনা করিনি। আর আমি ছোট মানুষ, আমার এত বোধগম্যতা নেই, আমি যদি তাদের মতো এত সিনিয়র হতাম, এত বেশি হচ্ছে গিয়ে পলিটিক্স করতাম, অনেক বেশি বুঝতাম জানতাম, হয়তো বা আমি ওনাকে ওই সময় বসতে বলতে পারতাম। কিন্তু আমার মনে হয়নি যে ওনার এখন এখানে বসার প্রয়োজন আছে। উনি ওনাকে আহ্বান জানিয়েছিলেন নিজ নিজ জায়গা থেকে অবস্থান নেন, উনি কী করেছেন, উনি লাইভ করেছেন, ঠিক আছে, ওনার স্বাধীনতা উনি করেছেন, উনি ওনার কাজ করে যাক, আমি আমার কাজ করছি। ওনার সমর্থক গোষ্ঠীরা রিকোয়েস্ট করবো আপনারা আমার ভুল ত্রুটি আমাকে মারেন, কাটেন, ফাটায় ফেলান, কোনো সমস্যা নেই। কিন্তু দর্শক শ্রোতা উকলে যা ভাই বোনেরা, আপনারা সেই ভিডিও পোস্ট দেখতে পেলেন, এমনকি সেই কথাগুলো শুনতে পেলেন, এখানে আপনাদের মতামত কি আছে অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে কমেন্টস করে দেবেন, আর দয়া করে ভিডিওটি শেয়ার করে দেবেন। আমার এই কথায় আমার এই ভাষায় যদি কোনো ভুল হয়ে থাকে আমাকে সবাই কমেন্টে দেখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।